This is ABC News, AGT Live. পার করে 26তম বর্ষে এসছে, এটাকে আমরা অনুষ্ঠান হিসেবে পালন করব। বিশেষ করে আমাদের গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের জীবনে যে উল্লেখযোগ্য সাফল্যগুলি এসছে সেগুলো কিছুটা পর্যালোচনা হবে। আর হচ্ছে বিশেষ করে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের পেনশনের দাবি সম্প্রতি আমরা কোর্টের মাধ্যমে আমরা এটাকে জয়লাভ করেছি, সেই সম্পর্কে আমাদের যারা অফিসার বন্ধু, অন্যান্য বন্ধু যারা আছেন, কর্মচারী বন্ধু যারা রিটায়ার করে গেছে তাদের কাছেও এটা একটা সুখবর, খুব ভালো খবর, যেটা গ্রামীণ ব্যাংকের জীবনে একটা নতুন অবস্থান তৈরি করেছে, যেটা অনেকদিন আগে আমরা ট্রাইব্যুনালের মধ্য দিয়ে পেয়েছিলাম। বেতনের সমতা, অন্যান্য সুযোগ সুবিধা, কিন্তু পেনশনের সুযোগ সুবিধা পায়নি। আমাদের এখানে এমন মানুষ আছেন যারা আমাদের দাদা, তারা 21 বছর আগেও রিটায়ার করেছেন কিন্তু পেনশন একদিন পাননি। আজকে তারা যে পেনশনের সুবিধাটা পেতে যাচ্ছেন সরকারিভাবে এটা স্বীকৃত হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ এসে গেছে, নাবার্ড এবং ভারত সরকার মিলিতভাবে এর কাজকর্ম করছেন যাতে আমরা কিছুদিনের মধ্যেই এই পেনশন স্কিম সমস্ত গ্রামীণ ব্যাংকে, দেশের সমস্ত গ্রামীণ ব্যাংকে এই পেনশন স্কিম লাগু হতে যাচ্ছে। এটা আজকে গ্রামীণ ব্যাংকে যারা কর্মচারী আছেন সবারই জীবনে একটা উল্লেখযোগ্য ঘটনা। আমরা এই ঘটনাটাকে আজকে একটু তুলে ধরব এবং আজকে আনন্দঘন 25 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান সেইটা আমাদের কর্মচারীরা একটা ছন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোগ করবেন। এই জন্যে আমি বিশেষ করে আমাদের সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাতে আমি উপস্থিত আছি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম আব্দুল শহীদ খান, আমি কলকাতায় আমাদের যে সদর দপ্তর আছে সংগঠনের, অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে কাজ করি। আমি ন্যাশনাল ফেডারেশন অফ RRB অফিসার্স, আমাদের সর্বভারতীয় যে অফিসারদের সংগঠন এটা হচ্ছে মেজরিটি সংগঠন, সেই সংগঠনে আমি সাধারণ সম্পাদক। This is ABC News, AGT Live.